আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি শুধুমাত্র নামাজি ব্যক্তিদের জন্য। আপনি যদি প্রতিদিনের নামাজি হন অথবা আপনি যদি সাপ্তাহিক নামাজি হন কিংবা আপনি যদি বাৎসরিক একবার হলেও ঈদের নামাজে যান তাহলে ভিডিওটি আপনার জন্যই। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে নামাজিদের মারাত্মক একটি ভুল নিয়ে কথা বলবো। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন জামায়াতের মধ্যে আপনার সারিতে অথবা আপনার আশেপাশে এমন কিছু মুসল্লি থাকেন যারা ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথেই ইমামের আগে আগে রুকুতে বা সিজদাতে চলে যান, অথবা ইমামের আগে আগেই রুকু থেকে সিজদা থেকে উঠে দাঁড়ান, কিংবা ইমামের আগেই তারা সালাম ফিরিয়ে নেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে ইমামের মুভমেন্ট দেখে অনেকেই সিজদাতে চলে যান কিংবা রুকুতে চলে যান। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 11 নম্বর আয়াতে বলেন, মানুষ দ্রুততা প্রিয়। আমি এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। এই যে মাঝে মাঝে আমরা কিংবা আমাদের ডানে বামের মুসল্লিরা ইমাম সাহেবের আগে আগে রুকুতে সেজদাতে চলে যান কিংবা সেজদা থেকে রুকু থেকে মাথা তুলে ফেলেন, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, যে ব্যক্তি ইমামের আগে মাথা তুলে তার কি ভয় হয় না আল্লাহ তার মাথা গাধার মাথায় রূপান্তরিত করতে পারেন? কি ভাই, কিসের এত তারা? নিজের দেহে একবার আপনার মাথার বদলে গাধার মাথা কল্পনা করে দেখুন তো কেমন লাগে। যেখানে নামাজে গমনের সময় দ্রুততা পরিহার করতে বলা হয়েছে, ধীরে সুস্থে নামাজে যাওয়ার জন্য বলা হয়েছে, সেখানে নামাজের মধ্যে ইমাম সাহেবকে ক্রস করে সিজদায় চলে যাওয়া, রুকুতে চলে যাওয়া, ব্যাপারটা কি ভাবা যায়? আমাদের অনেক ইমাম সাহেব বয়স্ক, ওনাদের দেহ ভারী হয়ে এসেছে বয়সের ভারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাচলে যখন মন্থরতা দেখা দিল, যখন বয়সের ভার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেকে বসলো, তখন তিনি মুক্তাদিদের সাবধান করে দিলেন। তিনি বলেন, হে লোকেরা, আমার দেহ ভারী হয়ে গেছে, সুতরাং তোমরা রুকু সিজদায় আমার আগে চলে যেও না। এ ব্যাপারে আমাদের করণীয় কি? আমরা কিভাবে নিজেদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারি? আমাদের মুজতাহিদগণ এ ব্যাপারে আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ইমাম সাহেব যখন তাকবীর বলে শেষ করবেন, মুক্তাদি তখন নাড়াচাড়া শুরু করবে। অর্থাৎ ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, অর্থাৎ রো উচ্চারণ করবেন, তখন আমরা রুকুতে বা সিজদার জন্য ঝুঁকব। কিংবা ইমাম সাহেব যখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, যখন হো উচ্চারণ করবেন, তখন আমরা রুকু থেকে মাথা তুলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না সিজদায় কপাল ঠেকাতেন ততক্ষণ পর্যন্ত পিঠ বাঁকাতেন না। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের ইমাম সাহেবগণ তাকবীর বলার আগে রুকুতে বা সিজদাতে যাওয়ার জন্য পিঠটা একটু ঝুঁকান, তারপর তাকবীর বলেন। ওনারা এই কাজটা করে থাকেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা যদি নিজেরাই ওনাদের মুভমেন্ট দেখে আগেভাগে রুকুতে কিংবা সিজদাতে চলে যাই তাহলে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবো না। আপনার আমার আশেপাশের অসংখ্য মানুষ এই রকম ভুলের মধ্যে রয়েছেন। যদি আপনার মনে হয় এই ভিডিওটি তাদের কাজে লাগতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে ওনাদের কাছে পৌঁছে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজগুলোকে কবুল করুন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।